ওয়েলকাম টু মাই বিন্দা সিধু ইউটিউব চ্যানেল সমস্ত রকম বাংলা ব্যাকরণ এবং মডেল অ্যাক্টিভিটি টাস্কের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে উৎসাহ যোগাবেন এ আশা রাখছি তবে শুরু করা যাক আজকের বিষয় আজকের বিষয়টি হলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশ পার্ট থ্রি স্বাস্থ্য শ্রেণী বাংলা বিষয়টি নিয়ে আমাদের আজকের বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা ষষ্ঠ শ্রেণী ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ভবঘ প্রথম প্রশ্ন এক এক ভবঘরে কবিতায় শুকনো খড়ের আঁটি রয়েছে ক অশত্য গাছের নিচে খ মাঠে গ গোলা ঘরে না ঘ নৌকোর খোলে যেটি সঠিক আনসার সেটিতে আমরা রাইট চিহ্ন দেবো অর্থাৎ সঠিক আনসার হচ্ছে গিয়ে ঘ আর এটা আমি রাইট চিহ্ন দিলাম কিন্তু তোমরা এটা লিখবে এই প্রশ্নগুলো তোমরা এভাবে লিখবে যে ভবঘুরে কবিতায় শুকনো খড়ের আটি রয়েছে হাইফেন দিয়ে নৌকোর খোলে নৌকোর খোলে এভাবে লিখবে পরে প্রশ্ন এক দুই তাকে আসতে বলবে কাল আসতে বলা হয়েছে কাকে সেটি উত্তরটি লিখতে হবে ক শঙ্কর সেনাপতিকে খ অভিমন্য সেনাপতিকে গ বিভীষণ দাসকে না ঘ পঞ্চানন অপেরার মালিককে উত্তর হয়ে যাবে অভিমন্য সেনাপতিকে আমি এখানে রাইড দিলাম তোমরা হাইফেন দিয়ে উত্তরটা লিখবে পরে প্রশ্ন অর্থাৎ এক তিনে প্রশ্ন আকাশী নয়ন তুলে দাঁড়িয়ে রয়েছে ক বুনো পাহাড় খ মরুভূমি গ প্রভাত সূর্য ঘ পাইন গাছ উত্তরে লিখবে পাইন গাছ আমরা আকাশে নয়নতুলি পাইন আকাশে নয়নতুলি কথাটির মধ্যে দিয়ে আছে সুতরাং সেখান থেকে আমরা পাচ্ছি পাইন গাছ তারপর প্রশ্ন এক একচারের যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থটি রচয়িতা ক নীরেন্দ্রনাথ চক্রবর্তী খ অরুণ মিত্র গ শক্তি চট্টোপাধ্যায় আর ঘ অমীয় চক্রবর্তী উত্তর হয়ে যাবে গ শক্তি চট্টোপাধ্যায় পরে প্রশ্ন এক পাঁচের পূর্ববঙ্গের মাহুতের ভাষায় মাইল শব্দের অর্থ কি ক পিছনে যাও খ সাবধান গ বস না ঘ কাথ উত্তরটি হয়ে যাবে সাবধান সুতরাং আমি সাবধানে রায় দিলাম তোমরা হাইফেন দিয়ে উত্তরটি লিখে নেবে এরপরে আমরা যাব দুয়ে দাঘের খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এই প্রশ্নগুলিতে দুয়ে দাঘের একের প্রথম প্রশ্ন যেটি আছে সেটি হচ্ছে অত পথিকজনের ছাতা পথিক জনের ছাতা কোনটি উত্তরে লিখব অশত গাছটিকে পথিকজনের ছাতা বলা হয়েছে কারণ এই গাছ ছাতার মতো ছায়াদান করে পরে প্রশ্ন অর্থাৎ দুই দুইয়ের প্রশ্ন এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে কেন এমনটি হয় উত্তরে লিখব অধিকাংশটি শ্যামল গঙ্গোপাধ্যায়ের সেনাপতি শঙ্কর গল্পের কথাটি বলার কারণ বঙ্গোপসাগরে বাতাসির সাথে মিশে তার ঢেউ উড়ে আসার কারণে সারাক্ষণ সেই বাতাস থেকে সেই বাতাসাকে থাকে ঠান্ডা এবং ভিজে এই কারণেই লেখক কথাটি বলেছেন এরপরের যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে গিয়ে মন ভালো করা কবিতায় কবি রদ্দুরকে কিসের সঙ্গে তুলনা করেছেন উত্তরে লিখব মন ভালো করা কবিতায় কবি রোদ্দুরকে মাছরাঙার গায়ের সঙ্গে তুলনা করেছেন এবার যাব পরের প্রশ্নে এর পরের প্রশ্ন অর্থাৎ দুই চারের প্রশ্নটিতে আমি কথা দিয়ে এসেছি কথক কোন কথা দিয়ে এসেছেন উত্তরে লিখবো অরুণ মিত্রের লেখা ঘাসফরিং কবিতাটিতে কবি সবুজ ঘাসগুলোকে কথা দিয়ে এসেছেন যে তিনি আবার ভিজে ঘাসের ওপর দিয়েই ফিরে আসবেন এরপরে যে প্রশ্নগুলি আছে সেগুলি হচ্ছে তিন তিনদাকে প্রশ্ন এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো আর প্রথম প্রশ্ন হচ্ছে দাঁড়ায় রয়েছে পাম গাছ মরু টটে কে এমন স্বপ্ন দেখে কেন সে এমন স্বপ্ন দেখে উত্তরে লিখব অধিকাংশটি কবি হাইনরিক হাইনে রচিত পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি কবিতা থেকে নেওয়া উত্তরে মগ্ন পাহাড়ে দাঁড়িয়ে থাকা পাইন গাছটি মরুটাতে দাঁড়িয়ে থাকা পাম গাছটির স্বপ্ন দেখে পাইন গাছ সারাক্ষণ সরি সারা বছর পাহাড়ের ঠান্ডা মেজাজে থাকে সেখানে সময় বরফ ঢাকা থাকে কিন্তু পাইন গাছের ইচ্ছে যে সে মরুভূমির ওপরে দাঁড়িয়ে থাকবে তাই সে এমন স্বপ্ন দেখে তাহলে আমরা তিনের প্রথম প্রশ্নের উত্তরটি খুব সুন্দরভাবে এভাবে প্যারা চেঞ্জ করে প্যারা চেঞ্জ করে লিখে নেবো এবার আমরা যাচ্ছি পরের প্রশ্নে পরের যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে তিন দুয়ের প্রশ্ন তাই তারা স্বভাবতই নীরব কাদের কথা বলা হয়েছে তারা নীরব কেন উত্তরে লিখব প্রশ্নে উল্লেখিত লাইনটি সুবিনয় রায়চৌধুরী রচিত পশু পাখির ভাষা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে জঙ্গলের পশুরা সাধারণত নীরব তাই তাদেরকে এখানে উল্লেখ করা হয়েছে হাইপেন চেঞ্জ করে লিখব কাস্টিং সাহেব প্রায় চল্লিশ বছর বন্য জন্তুর সঙ্গে থেকেছেন খাঁচার এবং জঙ্গলের অর্থাৎ পোষক ও বন্য এই দুই অবস্থার জন্তুদের সাথে আলাপ পরিচয়ের নানা সুযোগ ঘটেছিল পোষা জন্তুরা জঙ্গলের পশুদের থেকে বেশি চেঁচামেচি করে কারণ জন্তু জঙ্গলের পশুদের সারাক্ষণ প্রাণ বাঁচিয়ে চলতে হয় জঙ্গলে তাই তারা স্বভাবতই নীরব থাকে তাই আমরা বুঝলাম যে কি কারণে জঙ্গলের পশুরা নীরব থাকে তো এই প্রশ্নের উত্তরটি খুব সুন্দরভাবে সাজিয়ে এভাবে লিখে নেব এবার আমরা যাচ্ছি পরের প্রশ্নে পরের প্রশ্নটি হলো তিন তিনের প্রশ্ন এরা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয় উপযুক্ত স্থান খুঁজে নেওয়ার কৌশলটি কুমড়ে পোকার বাসাবাড়ি রচনাংশ অনুসরণে লেখ উত্তরে লিখব অধিতাংশটি লেখক গোপালচন্দ্র ভট্টাচার্য রচিত কুমরে পোকার বাসাবাড়ি গল্প থেকে নেওয়া হয়েছে প্যাসেঞ্জ করে লিখব ডিম পাড়ার সময় হলেই এরা বাসা তৈরি করার জন্য উপযুক্ত স্থান খুঁজে বের খুঁজে খুঁজতে বের হয় দুই তিন দিন ঘুরে ফিরে মনের মতো কোনো স্থান দেখতে পেলেই তার আশেপাশে বারবার ঘুরে বিশেষভাবে পরীক্ষা করে দেখে তারপর খানিক দূরে গিয়ে আবার ফিরে আসে এবং স্থানটিকে বারবার দেখে নেয় দু তিন দিন বারবার এরূপভাবে এদিক ওদিক করে অবশেষে কাদামাটির সন্ধানে তারা বের হয় তাহলে এই তিন তিনের প্রশ্নের উত্তরটি খুব সুন্দরভাবে সাজিয়ে এভাবে আমরা লিখে নেব এবার যাচ্ছি আমরা পরের প্রশ্নে ব্যাকরণে এবার আমরা যাচ্ছি ব্যাকরণে চারের দাগে প্রশ্ন নির্দেশ অনুসারে উত্তর দাও চার এক বিসর্গ সন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়ে র হচ্ছে এমন দুটি উদাহরণ দাও উদাহরণ আমরা দেখতে পাচ্ছি অ হ বিসর্গ অহ যুক্ত অহ বিসর্গ অহো সমান অহো রহ তাহলে এখানে বিসর্গ সন্ধি অয়সং যুক্ত হয়ে রয়ে রূপান্তরিত হচ্ছে সুতরাং একটি একটি উদাহরণ পরে দেখতে পাচ্ছি দোনে বিসর্গ যুক্ত আ ক্যাকা র আকার সমান যুক্ত আকার সমান হচ্ছে গিয়ে নিরাকার তো এটি হচ্ছে আরেকটি উদাহরণ যেটি সন্ধি রয়ে রূপান্তরিত হচ্ছে পরের প্রশ্নটি হলো চারের দুয়ের প্রশ্ন বিসর্গ সন্ধিতে বিসর্গ লুপ্ত হয়ে আগের ধ্বনিকে দীর্ঘ করেছে এমন দুটি উদাহরণ দাও একটি উদাহরণ হচ্ছে গিয়ে চক হয় শেষ চক্ষু যুক্ত রত্ন সমান চক্ষু রত্ন এবং অন্য উদাহরণটি হচ্ছে গিয়ে স্ব দন্তঃ বয়ে বিসর্গ স্ব যুক্ত রাজ্য সমান হচ্ছে গিয়ে স রাজ্য সকলকে বলে রাখি ব্যাকরণ বিষয়ক যদি অনেক প্রশ্ন থেকে থাকে তাইলে এই চ্যানেলটি ফলো করবেন কারণ এটিতে অসংখ্য ব্যাকরণের প্রশ্নের সমাধান করে দেওয়া হয়েছে এবং এই সমস্ত ব্যাপারগুলি আছে চারের তিনের প্রশ্ন হচ্ছে উদাহরণ দাও জোর বাধা সাধিত্য শব্দ খণ্ড শব্দ বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ উদাহরণগুলি হচ্ছে গিয়ে জোর বাঁধা সাধিত শব্দ উদাহরণ হচ্ছে পিতা মাতা আর শব্দ খণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দের উদাহরণ হচ্ছে গিয়ে ক্ষুদ্র তম তো সকলে এই দুটো লিখে নেবে এবার যাচ্ছি আমরা পরের প্রশ্নে কি বলছি এখানে চারে চারের প্রশ্নে সংখ্যা ও পূরণবাচক শব্দের পার্থক্য কোথায় আমরা এখানে দুটির পার্থক্য দেখিয়েছি প্রথম পার্থক্য বলছি সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দের প্রধানত প্রধান পার্থক্যগুলি হল এক সংখ্যাবাচক শব্দ বিশেষ্য বা সর্বনামের সংখ্যা প্রকাশ করে এবং পূরণবাচক শব্দ শুধুমাত্র সংখ্যাগত ক্রমিক অবস্থান প্রকাশ করে দ্বিতীয় হচ্ছে গিয়ে সংখ্যাবাচক শব্দগুলি হল মূল শব্দ আর পূর্ণবাচক শব্দগুলি হলো সংখ্যাবাচক শব্দ থেকে সৃষ্ট শব্দ সকলকে আবার বলে রাখি এই চ্যানেলটা হচ্ছে ব্যাকরণ বিষয়ক চ্যানেল সুতরাং এই সমস্ত সমস্যার পুরো ভিডিও কিন্তু বা সমাধান কিন্তু এই চ্যানেলের অন্যান্য ভিডিওতে আছে তো সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে সেই ব্যাপারগুলো সকলে বুঝে নিতে পারো তো আজকের ভিডিও এখানেই আর পরবর্তী বিষয়ে পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরছি